এটা তো মানে বই পড়ে জানাটা তো একটু কঠিন হবে কারণ অনেক বই পড়তে হবে নাস্তিকরা তো আসলে কোনো একটা বিশেষ বইয়ের উপরে আপনার কোনো লেখা বই আছে কিনা আমার একটা বই মানে ভাবানুবাদ আছে সেই বইটার নাম হচ্ছে ছোটদের জন্য মানববাদ কিন্তু এটা তো ছোটদের জন্য লেখা আপনিও পড়তে পারেন সেটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি কিনতে পারেন হয়তো খুব কম টাকায় কিনতে পারবেন সেটা আপনি পড়ে দেখতে পারেন অথবা আপনি সংশয় ডট কমে ঢুকে সেখানে অনেকগুলো লেখা আছে

চিনতে পারবেন যে কোনটা এটা মানে কোনটার কথা বলতেছি এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা সংশয় ডট কম দেখা যাচ্ছে ভাই এই যে লোকটা বাম দিকে আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি হ্যাঁ এটার এটা অ্যাড্রেসটা হচ্ছে সংশয় ডট কম হ্যাঁ গেলে আপনি দেখতে পাবেন অনেক লেখা আছে এখানে লেখাগুলো আস্তে আস্তে পড়েন একটা একটা করে পড়তে অনেক সময় লাগবে অনেক বড় বড় লেখা হয়তো অনেক সময় লাগবে নাস্তিকদের বিষয়টা হচ্ছে এটা তো কোনো একটা নির্দিষ্ট বইয়ের উপর নির্ভরশীল না আমাদের কাছে হচ্ছে সব কিছুই অনেক বই অনেক 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 বই পড়তে হবে আপনার নাস্তিকতা সম্পর্কে বুঝতে হলে বা জানতে হলে এই জন্য একটু একটু কঠিন কঠিন বোঝা বা জানা যেহেতু আপনার অনেক বই পড়তে হবে তো আপনি এই জায়গা থেকে শুরু করেন এখানে একটু শুরু করেন যে কি এখানে লেখা আছে একটু দেখেন দেখেন তারপর যদি কোথাও আটকান কোথাও আটকায় যান কিছু না বুঝেন তাহলে আমার লাইফে এসে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই জিনিসটা তো বুঝলাম না এটা কেমন কেমন কি তখন আমি হয়তো চেষ্টা করতে পারি বলার যে এটা কেমনি কি ঠিক আছে ভাই আগে শুরু করেন হ্যাঁ ভাই

এই বইগুলো আপনি ডাউনলোড করতে পারেন আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি এই বইগুলা মনে করেন কয়েক গিগাবাইট হ্যাঁ টোটাল হিসাব করলে কয়েক গিগাবাইট হয়ে যাবে আপনার এই বইগুলো আপনি ডাউনলোড করতে পারেন বিভিন্ন বিষয়ের উপর বই আছে ফিলোসফি সায়েন্স ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম অনেক ধর্ম সম্পর্কে অনেক বই আছে তো এই টেলিগ্রাম গ্রুপে যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে আপনি সেই বইগুলা ডাউনলোড করে রাখতে পারবেন পরে আপনি না হয় একটু একটু করে পরে দেখলেন যে কোথায় কোন বইতে কি লেখা আছে এইভাবে আপনি শুরু করেন তারপরে আস্তে আস্তে তো হয়ে যাবে মনে হয় আরেকটা বিষয় বলতাম ভাই হ্যাঁ বলেন এখানে আপনার লাইভে এসে বা কমেন্টে এসে অনেক মুসলিম ভাই আমি নিজে একজন মুসলিম হ্যাঁ তো এখানে অনেক মুসলিম ভাইরা আসে দেখি যে মানে কমেন্টে গালাগালি করে ইয়া করে বিভিন্ন খারাপ ভাষা ইউজ করে আমি বলি কি এই খারাপ ভাষা ইউজ করে কি আপনার যতটুকু জানা মতে কি এখানে কি সব পায় কিনা এটা আমি বুঝলাম না ভাই না এটা হচ্ছে ইসলামের যে বিধান আছে ইসলামের বিধানটা হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মনে করেন একজন মানুষ মুসলিম পরিবারের জন্মেছিল তার কাছে মনে হইল ইসলাম ধর্মটা সত্য না আমি ইসলাম ধর্মে থাকবো না ইসলাম ধর্মটা আমার ভালো লাগে না তাইলে সে যদি ইসলাম ধর্মটা ছাইরা চলে যায় তাইলে ইসলামের বিধান হচ্ছে তাইলে তার কল্লা দিতে হবে ভাই হ্যাঁ মানে কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে তার একে জবাই করে ভালাইতে হবে মায়েরা ভালোতে হবে তারা ঠিক আছে এখন এই যে যারা এসে গালিগালাজ করে তারা হচ্ছে নবীর যে এই শিক্ষাটা যেমন ধরেন এই হাদিসটা আপনাকে দেখা দিই এই হাদিসটা একটু পড়তে পারবেন ভাই বাসের ভাই হাদিসে কি লেখা আছে একটু পড়েন তো

মুসলমানগণ বিজয়ী বিজয়ী হইলে তাহাদিগকে কতন করিয়া দেওয়ার হুকুম তাহাদিগকে তবা করারও সময় দেওয়া হইবে না কারণ তাদের তবার কোনো মূল্য নাই যেহেতু তাহাদের অন্তরে কুপুরি অঙ্কিত হইয়া ঠিক আছে হয়েছে ভাই হয়েছে এই যে এইটা যে নবী মোহাম্মদ যে বলছে এখন মানে নবী মোহাম্মদ কি বলছে আচ্ছা আপনি কি মনে করেন বলেন তো আপনি তো একটা মানে সভ্য মানুষ শিক্ষিত মানুষ মনে হচ্ছে যে একজন মানুষের তো এই অধিকারটা থাকা উচিত যে সে কোন ধর্মকে গ্রহণ করবে কোন ধর্মটাকে গ্রহণ করবে না যে এটা তো তার নিজের সিদ্ধান্ত নিজের বিশ্বাস বিশ্বাসের উপরে তো কোনো জোর জবরদস্তি চলে না তাই না বিশ্বাস তো জোর করে বিশ্বাস করানো তো যায় না কাউকে তাই না এখন একজন একজন মানুষের মনে করেন মুসলিম পরিবারে জন্ম হয়েছে কিন্তু তার রাম দেবের পূজা করতে বা কৃষ্ণের পূজা করতে তার ভাল লাগে এই তো তার তো সে স্বাধীন মানুষ তার তো সেই অধিকারটা থাকা উচিত যে সে যদি যেই ধর্মে যাইতে চায় সেই ধর্মে যাবে এটা তার ব্যাপার সে বুঝবো গিয়া তারপর পরে গিয়া যদি দেখা যায় আল্লাহ আছে বা কৃষ্ণ আছে এটা তারা তারা নিজেরা নিজেরা ঠিক বুঝবো যে কোনটা করলে কি হইব না হইব কিন্তু পৃথিবীতে তো প্রত্যেক মানুষের এই অধিকারটা থাকা উচিত যে সে কোন ধর্মটা বিশ্বাস করবে কোন ধর্মটা অবিশ্বাস করবে এই অধিকারটা তো প্রত্যেক মানুষের থাকা উচিত এটা তো জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে প্রচারিত একটা মানবাধিকার এটা হচ্ছে প্রত্যেক মানুষের এই অধিকার আছে কোন ধর্ম গ্রহণ করবে বা কোন ধর্ম বর্জন করবে একজন হিন্দুর যেমন অধিকার আছে হিন্দু ধর্ম ছাইরা মুসলমান হওয়ার একজন মুসলমানের অধিকার আছে মুসলমান ধর্ম ছাইরা ইহুদি হওয়ার বা খ্রিস্টান হওয়ার বা বৌদ্ধ হওয়ার বা নাস্তিক হওয়ার আসছে নাকি কি বলেন আপনি মেয়েরা ফেলতে হবে জবাই করতে হবে গলা কেটে ফেলতে হবে হ্যাঁ মানে এইটা তো একজন মানুষের অধিকার হরণ করা হইলো একই সাথে মানুষ যে একটা স্বাধীন বিশ্বাস করবে অবিশ্বাস করবে সেই জিনিসটাকে বাধা দেওয়া হইলো এবং মানুষকে ভয় দেখানো হইলো

কেন আপনি কি কোরআন ছাড়া কি আপনি হাদিস মানেন না না হাদিস মানিনে এমন বিষয়টা না আপনি কোরআনের আয়াত দেখান তাহলে মানে কোরআনের আয়াতটা দেখাবো দেখাবো আমি অসুবিধা নাই কিন্তু আপনাকে আমি আগে জিজ্ঞেস করে নিই যে আপনি কি হাদিস মানেন না নাকি তাহলে তো আপনার সাথে কথা বলতে হবে অন্য ভাবে যদি আপনি হাদিস না মানেন আর যদি আপনি হাদিস মানেন তাহলে আপনাকে একটা সহি হাদিস দেখালি তো এটা যথেষ্ট তাহলে তো আর কোরআনে যাওয়ার দরকার নাই একটা সহি হাদিসে যদি আপনি না মানেন তাহলে তো আপনি সাথের সাথে কাফের হয়ে যাবেন আপনি যদি মনে করেন যে আমি একটা সৈয়াদিস দেখলাম কিন্তু আমি বিশ্বাস করি না এটা তাহলে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন এবং আপনিও একজন মুরতাদ হয়ে যাবেন আপনাকেও তখন গরদান উড়াই দিতে হবে ভাই ঠিক আছে আপনাকে আমি তাহলে হুজুরদের মানে ইয়াটা দেখাই দিই হুজুরের বিষয় কি বলছে সেটা একটু দেখেন আপনি একজন হুজুরের বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরদের মধ্যে একজন ডক্টর আবু বকর জাকারিয়া তার কথা একটু শুনেন হ্যাঁ শুনে নেন পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসান হাদিস নামালে কি কাফের হয় জি ভাই হাসান হাদিস যদি আপনি জানেন যে রসুল্লাস হাদিস হাসান কোনো কথা নয় আপনি জানান যে হাদিস হাসান হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব সুক্ত আপনার মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো হাজার হাদিস কোনো সন্দেহ রাখতে যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কেবের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে সেটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহির প্রকার সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার রসুল্লাহাম কে রদ করতেছে কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় কাছে এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন

আপনি তখন মোরতাদ হিসেবে আমার সাথে আমার মতো আর কি আমার আমার যেমন মারবে আপনারা একই মারবে আমারে মারা এবং আপনারে মারার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই ভাই হ্যাঁ আপনারা একই ভাবে আমারও একই ভাবে তো আমি আমরা এই এই হাদিসটা একটু দেখে নেই যে এটা হচ্ছে একটা সহি হাদিস এটা কিন্তু হাসানো না সহি হাদিস আপনি বলতেছেন যে এই হাদিসে আছে কিন্তু ভাই কোরআন থেকে দেখেন কোরআন থেকে দেখাইলে আপনি মানবেন কেন ভাই কোরআন থেকে দেখাইলে কেন মানবেন হাদিস থেকে দেখে আমি কোরআন থেকেও দেখাতে পারবো আপনাকে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোরআন থেকে কেন দেখাতে হবে হাদিসে যেহেতু বলা আছে

সৈয়াদিস তারপর আছে হাসান আদিস হাসান আদিসের ভিতরে যদি এটা থাকে তাহলে এটা আপনার মানতে আপনি বাধ্য এনে কোরআনে যাওয়ার দরকার কি ভাই কোরআনে যাওয়ার তো কোনো প্রয়োজন আমার আপাতত নাই এই বিষয়ে আমি আপনাকে কোরআন থেকে হয়তো দেখাতে পারবো কিন্তু এই বিষয়ে তো কোরআনে যাওয়ার দরকার নাই হাদিসে একটা হাসান আদিসের যদি থাকে তাহলে এটা আপনি মানতে বাধ্য তো তাই না ভাই জি ভাই বুঝতে পারছি তাহলে আমার কোরআনে যাওয়ার তো প্রয়োজন নাই ভাই আমি তো আপনাকে একটা সহিদ দেখাইছি শেষ কাহিনী শেষ এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি যে

তো এটা তো এটা তো একটা খারাপ কাজ আমি তো কখনো বলি না আপনার তো ভাই আপনার ধর্ম কি এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথাই নেই আপনার যে যেটা ইচ্ছা সেটা পালন করেন গা যদি আপনি অন্য কারো ক্ষতি না করেন তাহলে তো আমার কোনো সেখানে বলার মানে আমার তো সেখানে বাধা দেওয়ার কিছু নাই আপনার যেই ধর্ম বাললাগো ভাই আপনি সেটা করবেন এটা আপনার বিষয় আপনার জীবন আপনার আপনি কোনটা আপনি চিন্তা ভাবনা করে যেটাকে ভালো মনে করবেন সেটা করবেন আপনি কিন্তু ইসলাম দেখা যাচ্ছে যে ইসলাম আমার উপর এক ধরনের জোর জবরদস্তি করতেছে আমি যদি ইসলাম ধর্মটা ত্যাগ করি তাহলে নাকি আমার মেরা ফেলবে এটা তো আমি তো তাহলে ভয় পাবো তাই না আমার কাছে যদি ইসলামটা মিথ্যা মনে হয় তারপরেও তো আমি এটা ছাড়তে পারবো না ছাড়তে গেলে আমার ভয় লাগবে যদি কোনো একটা মুমিন এসে আমার কল্লাটা উড়িয়ে দেয় নবীর কথা শুন না তাই এই রকমের একটা জঙ্গি নবীর জঙ্গি কথাবার্তা এগুলো তো সভ্য সমাজে অ্যাপ্লিকেবল না আপনার কি মনে হয় এগুলো কি সভ্য পৃথিবীতে এখন আর অ্যাপ্লিকেবল এখন ইসলাম টেক করলে একটা বিধান ইসলাম এই মানে আছে এটা তো আমার জানা ছিল না ভাই তো এটা তো একটা আমার আমার তো মতে এটা একটা খুবই নোংরা কথা এটা একটা খুবই খারাপ কথা এটা তো মানুষকে তার বিশ্বাসের অধিকার দিতে হবে স্বাধীনতা দিতে হবে সে যদি নিজের ইচ্ছায় যদি ইসলাম কেউ নিতে চায় তাহলে নিবে আর যদি নিজের ইচ্ছা নিতে না চায় তাহলে নিবে না এটা তার ব্যাপার তারে তারে এই স্বাধীনতাটা দিতে হবে এটা প্রত্যেক মানুষের এই স্বাধীনতাটা থাকা উচিত যে কে কোন ধর্ম বেছে নিবে তার কাছে যেটা ভালো মনে হয় সেটা সে নিবে কারো যদি ইহুদি ধর্ম ভাল লাগে সেই ইহুদি ধর্ম নিব কারো যদি হিন্দু ধর্ম ভাল লাগে সেই হিন্দু ধর্ম নিব আপনার যদি ইসলাম ভাল লাগে আপনি ইসলামও করবেন অসুবিধা কি কিন্তু এই যে যখন বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে মেরা ফেলবো এইটা তো হচ্ছে জঙ্গিবাদী কথা এটা তো মানে সভ্য পৃথিবীতে তো এই ধরনের কথাবার্তা তো মানে উচিত না তাই না এগুলো তো বেআইনি কথা জঙ্গিবাদী কথা নাকি তাহলে এই যে আপনার নবী তো একজন জঙ্গি ছিল দেখা যায় যে এই ধরনের কাজ কথাবার্তা বলে যাওয়ার কারণেই তো আমাদের এখন সমালোচনা করতে হয় আপনার নবীর নিয়ে কারণ আমাদেরকে হুমকি দিয়ে গেছে আপনার নবী আপনার নবীর যে উন্মতেরা আছে সেই উন্মতারা এখন আমাদেরকে খুঁজতেছে আমাদেরকে গালি দিচ্ছে আমাদেরকে খুঁজতেছে আমাদের জবাই করতে চাচ্ছে আমাদের তো কোপায় গেছিলো দুই সালে আমার কোপাই ছিল ভাই আমার পিঠের উপরে এখনো নয়টা আঘাতের দাগ আছে হ্যাঁ চাপাতি দিয়ে কোপের দাগ আছে আমার কোপায় আমার কল্লাটা ফেলতে চেষ্টা করছিল যদিও পারে নাই পারলে তো আর আপনার সাথে এখন কথাই কিতাম না মানে কল্লাটা ফেলতে নাই কিন্তু অনেক চেষ্টা করছিল কারণ কি কারণ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এই যে আপনার নবী যেটা সেই বই লাগে ঠিক আছে আচ্ছা আপনাকে এই যে জিনিসগুলো বললাম এরকম ইসলামের আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি আপনি যদি চান তাহলে আপনি মাঝে মাঝে আইসেন আমাদের লাইভে বা আমাদের আর একটা লাইভ আছে সংশয় ডেলি লাইভ শো এখানে গিয়ে আপনি আপনি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে পারেন আপনি নিজেও পড়ালেখা করে দেখতে পারেন আমরা যে কথাগুলো বলতেছি সেগুলো সত্য কিনা

যে মুরতাদ হয় তাকে কতল করো কিন্তু ইসলামী শরিয়ার নিয়ম তিন দিন সময় দেওয়া হবে কয়দিন তবা করো কি করো যদি মুরতাদ তিন দিনে তবা করে তার গুণা আল্লাহ মাফ করবেন শরীয়তের আদালতও সে কথা বলছে না ঘুমাচ্ছে নাকি আপনারা কিন্তু কান পেতে শোনা রাখো মুসলমান ভাই বাশার ভাই আপনি কি দেখতে এই কি করতে হবে মুরতাদ হলে কি করতে হবে জি ভাই আর আরেকটা কোশ্চেন ছিল ভাই হ্যাঁ বলেন এই বাংলাদেশের বিভিন্ন যে রিপোর্ট যে গুলো গুলো আছে আছে ইউটিউব চ্যানেল বা পত্রিকা গুলো আছে তো এখানে বিভিন্ন খবর আসে যে বাংলাদেশ বা বিভিন্ন আরো অন্যান্য দেশ আমেরিকা বা ভারত মানে ওইখানে অনেক বিধর্মীরা বা যারা হিন্দু আছে মানে ইসলামের প্রসারটা দ্রুত হচ্ছে বা ইসলাম ধর্ম অনেকে কনভার্ট করে গ্রহণ করতেছে এই বিষয়টা মানে কি আসলে সঠিক নিউজ নাকি ভাই একটু এই ব্যাপারে কি বলবেন আপনি ভাই এই বিষয়ে বলতে হয় যে এই জিনিসটা আমি ছোটকাল থেকে শুনে আসতেছি হ্যাঁ আমিও ছোটকাল থেকে শুনে আসতেছি যে ইউরোপে নাকি দলে দলে মানুষ লাখ লাখ মানুষ ইসলাম কবুল করতেছে মাংসের ভিতরে আল্লাহ লেখা পাওয়া যাচ্ছে তারপরে বাচ্চা নাকি এক বাচ্চা নাকি জন্মের পরে আল্লাহ ডাকা শুরু করছে এগুলো দেখে নাকি ওই হাসপাতালে সব নাকি মুসলমান হয়ে গেছে বিজ্ঞানী নাকি সবাই মুসলমান হয়ে যাচ্ছে এগুলো ভাই আমি যখন ছোট ছিলাম ছোটকাল থেকে আমি বাজে শুনতেছি এই কথাগুলো হ্যাঁ তো এই যে এখন তো এটা তো তিরিশ বছর হয়ে গেছে সেই যে যখন প্রথম শুনছিলাম এখন থেকে তিরিশ বছর আগের কথা

এই কারণে ব্যক্তি স্বাধীনতা থাকার কারণে অনেকে আছে যারা হচ্ছে গিয়ে এই যে যেমন ধরেন ম্যাডোনা আছে না একজন গায়িকা ম্যাডোনা চিনেন আপনি বাসার ভাই ম্যাডোনা চিনেন হ্যালো বাসার ভাই ম্যাডোনা নামক একজন গায়িকা আছে চিনেন ম্যাডোনা নামক একজন গায়িকা আছে চিনেন কি না ভাই চিনি না ভাই আমি আচ্ছা ম্যাডোনা কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করছে তারপর হচ্ছে যে জুলিয়া রবার্টস সে কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করছে আবার অনেকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে অনেকে আবার মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে এরকম অসংখ্য যেহেতু এই ধরনের সুযোগ আছে এই ধরনের স্বাধীনতা আছে মানুষের যার যেমন ধর্ম গ্রহণ করছে যার যেমন হ্যাঁ এই আবার অনেকে এরকম করে যে একটু নিউজ পেপারে আসার জন্য একটু হিট হওয়ার জন্য আবার একটা ধর্ম গ্রহণ করে একটু হাউকাও লাগে মানুষের ভিতরে একটু হাউকা লাগে এরকম লোক আছে যারা দুদিন পরে পরে এক একটা ধর্ম পাল্টায় হ্যাঁ পাল্টায় একটু নিউজে আসে এটা এটাও হয় এইখানে যেহেতু একটু সেলিব্রিটি হইলো জনগণ একটু কথা কইলো এটা নিয়ে এর নিয়ে হ্যাঁ এত মুসলমান হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে এত খ্রিস্টান হয়ে গেছে এত ইহুদি হয়ে গেছে এগুলো নিয়ে মানুষ যেহেতু এখানে এই স্বাধীনতাটা আছে সেহেতু এই মানুষ অনেক মানুষ এটাকে মিসইউজও করে মানে পত্রিকাতে আসার জন্য অনেকে মিসইউজও করে তো এই জিনিসটা অনেকে মুসলমান হয় এটাও সত্য কথা আবার অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে সেটাও সত্য কথা ঠিক আছে কিন্তু আপনারা যখন বাংলাদেশে বসে যখন পত্রিকাগুলা পড়েন তখন শুধুমাত্র মুসলমান হইছে সেই খবরগুলো আপনারা পড়তে পারেন

মানে কি বলে ওনার নাম নামটা বলে গেলাম ওই যে খুবই ভালো একজন অভিনেতা আচ্ছা ঠিক আছে যে এগুলো আপনি একটু পড়া লেখা করেন তাহলে আপনি আরো জানতে পারবেন বাসা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি হ্যাঁ নামটা মনে পড়ছে ইনফার ইরফান খান খুবই চমৎকার অভিনেতা উনিও কিন্তু মানে কথাবার্তা মানে দেখলে বুঝবেন পুরা নাস্তিক ছিলেন তারপরে হ্যাঁ যে একজন লিখেছেন ফারহান আক্তার ফারহান আক্তারও নাস্তিক মানে ইন্ডিয়ার যে ফিল্ম ইন্ডাস্ট্রি তারপর কমল হাসান কমল হাসান হচ্ছে না কমল হাসান আমার খুবই ফেভারেট অ্যাক্টর কমল হাসানও নাস্তিক তারপর কমল হাসানের পুরো পরিবার নাস্তিক তারপরে হচ্ছে গিয়ে আরো কারা কারা আছে মানে ওই একজন ইয়ে না কি বলে এই ডিরেক্টর ওনার নাম কি রামগোপাল বার্মা হচ্ছে নাস্তিক হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে মনে করেন ধর আরেকটা আছে যে কি যেন ওই যে গ্যাংস্টারদেরকে নিয়ে সিনেমা বানায় কি যেন নাম কি যেন নাম কি যেন নাম আপনারা কি মনে পড়লে একটু লেখেন তো গ্যাংস্টারদেরকে নিয়ে হ্যাঁ অনুরাগ কশ্যপ এই যে আল্লাহ নামক যিনি আছেন উনি খুব চমৎকার লিখে দিচ্ছেন অনুরাগ কশ্যপ সে হচ্ছে একজন নাস্তিক আমির খানও নাস্তিক কিন্তু আমির খান এটা বলে না যদিও আহ আমির খান কখনো এই জিনিসটা ইয়া করে না কিন্তু আমির খানের কথাবার্তা শুনে বোঝা যায় সে আসলে নাস্তিক আর যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় মানে ইয়া যারা হচ্ছে একদম তারপরে হচ্ছে গিয়ে আর কারা কারা আছে মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি একদম ইয়াদ এবং যে যে শাহরুখ খানের কথা যে মানে শাহরুখ খানও কিন্তু আপনারা যদি ইয়াটা দেখেন যে কোরআনে কিন্তু বলা আছে যে মুশ্রিক নারীকে বিয়ে করা যাবে না হম মুশরিক নারীকে বিয়ে করা কিন্তু কোরআন কোরআন একদম স্পষ্ট নিষেধাজ্ঞা আছে কিন্তু শাহরুখ খানের বিয়েটা সেইটাকে আমি খুবই আমি সমর্থন করি আমি সাপোর্ট করি শাহরুখ খানের এই বিয়েটাকে এবং শাহরুখ খানের হচ্ছে জর্নব্রাহ্ম নাস্তিক এটা আমার মনে ছিল না আহ রাজামৌলি হ্যাঁ রাজামৌল না সালমান খান নাস্তিক না সালমান খান একজন লিখেছে সালমান খান সালমান খানকে আমি কখনো ইয়া দেখিনি যে শাহরুখ খানের কথাটা যেটা বলতেছিলাম সেটা একটু শেষ করি যে এই যে শাহরুখ খানের বাসায় কিন্তু তার ওয়াইফ হিন্দু ধর্ম করে এবং একই সাথে পাশাপাশি একটা মন্দির আছে তার তার ওয়াইফ হচ্ছে গিয়ে আহ মূর্তি পূজা করে আর সে পাশে ইসলাম ধর্ম পালন করে তার মানে তার বউ হচ্ছে গিয়ে একজন মূর্তি পূজারী একজন মুশ্রিক কোরআন অনুসারে কোরআনে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে আচ্ছা আমি কোরআনের আয়াতটা বের করে দেখাই কত নম্বর আয়াত জানো সুরা বাকার একটু চেক করে দেখি হ্যাঁ সুরা বাকার দুইশো একুশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে তোমরা মুসলিক নারীদেরকে বিয়ে করো না আমি আপনাদেরকে আয়াতটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআনের একদম পরিষ্কার নিষেধাজ্ঞা সুরা বাকার দুইশো নম্বর আয়াত এখানে বলা হচ্ছে মুশ্রিক নারীরা ইমান না আনা পর্যন্ত তাদেরকে বিয়ে করো না মুমিন কৃতদাসী তোমরা যতই ভালো লাগুক না কেন ইমান না আনা পর্যন্ত মুশ্রিক পুরুষের সাথে বিবাহ দিও না মানে মুশরিক একজন নারীকে কোনো অবস্থাতে একজন ইমানদার পুরুষ সে কখনো বিয়েটিয়ে করতে পারে না তো শাহরুখ খানের যে ব্যাপারটা আমি বলতেছিলাম শাহরুখ খান কিন্তু কুরআনের যে এই আয়াতটা এই আয়াতটাকে কিন্তু সরাসরি ভায়োলেট করছে কারণ তার ওয়াইফ কিন্তু আমি কিন্তু এটাকে সাপোর্ট করে বলতেছি আমি কিন্তু এমন না যে শাহরুখ খানকে ক্রিটিসাইজ করে বলতেছি তার কিন্তু না আমি শাহরুখ খানকে সাপোর্ট করে বলতেছি শাহরুখ খানের যে ফ্যামিলিটা সেটা আমার কাছে খুব একটা सेकुलर ফ্যামিলি মনে হয় যে যার যেমন যেমন ইচ্ছা সেরকম ধর্ম পালন করতেছে বাচ্চাদেরকেও তা শেখাইছে যে তোমাদের তোমরা হচ্ছে ইন্ডিয়ান প্রথমে হচ্ছে তোমরা ইন্ডিয়ান এবং তোমাদের কোনো ধর্মই তোমাদের কাছে ইয়া না হম সব ধর্মই তোমরা সব ধর্মের মানুষ তোমাদের ফ্যামিলিতে হিন্দু আছে মুসলিম আছে পরিবারের সদস্য এক একজন এক এক ধর্ম পালন করতেছে কেউ কাউকে ঘৃণা করতেছে না এটা খুবই চমৎকার একটা বিষয় কিন্তু আমি এখানে যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি যে এই যে শাহরুখ খানের যে ইসলাম অনুসারে শাহরুখ খান কি ঠিক কাজ করতেছে কিনা ইসলাম অনুসারে শাহরুখ খান কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ হারাম এবং এটা কিন্তু মানে যদি ইসলামি শাসন ব্যবস্থা থাকত তাহলে কিন্তু শাহরুখ খানকে একদম শুরিয় আইন একদম ইয়া করে ফেলতো হ্যাঁ জেনা দায় এটা কিন্তু জেনা হচ্ছে মানে ইসলাম অনুসারে এখানে কিন্তু জেনা হচ্ছে এবং বাচ্চাদেরকে ইয়াティア করত যদি ইসলামি শরিয় আইন যদি ভারতে থাকত তাহলে শাহরুখ খান এবং তার বহু দুইজনই পাত্রচেরা হয়েছিল তো তো আপনারা দেখেন যে এই জিনিসগুলা মানে বর্তমান সময়ে তো আসলে প্রয়োজন না এই যে এই যে পুরনো যে আইন এত পুরনো আইন এবং এত পুরনো বিধিবিধান এগুলা যে জঙ্গলি বিধিবিধান এগুলো তো এই সভ্য সমাজে অ্যাপ্লিকেবল না এখন কেন তারপরেও শাহরুখ খানের যে শাহরুখ খান যেহেতু একটা মানে মাইনরিটি একটা গ্রুপে বিলং করে তাই তার বলতে হয় যে সে মুসলিম কিন্তু আমার মনে হয় না শাহরুখ খান মোটেও ইসলাম ধর্মে বিশ্বাস করে এটা আমার মনে হয় না কারণ বিশ্বাস করলে তো এটা হইতে পারতো না কোরআনের সরাসরি আয়াতকে বা আলোট মানে মুসলিক নারীর সাথে সংসার করতেছে এত বছর ধরে এটা তো হইতে পারে না ঠিক আছে পরের